বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত। আসল সিডি পেতে হলে মিউজিক প্লাসের লোগো দেখে কিনুন। মিউজিক প্লাস, গাছবাড়িয়া, চন্দনাইশ পৌর এলাকা। মোবাইল নাম্বার 01815882788। হে হুসাইন নবীজি রাও লাদ সালাম যা নাই মোরা তুমায়, ও হুসাইন নবীজি রাও লাদ সালাম যা নাই মোরা তুমায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرض، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأزواجه وأهل بيته وأصحابه وأوليائه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في الكلام المجيد والفرقان الحميد في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل محمد وعلى آله الله، تمی رحم کرو نصیب کرو مدینہ، نبی جی کے نہ دیکھیا قبر تینیوں نا، اللہم صلی محمد وعلى آله مولانا، عرش نیچے سجدہ پورے کندن نبی جارے جان
মাফ করে দিন ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলিহি মুঝছি গো তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না কি লাভ হবে স্বর্গ সুখে তোর প্রেমেতেই দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আলা আলি প্রেম কথা সহজ নয় সব ধনে চলিতে হয় ইমাম হুসাইনের খেলা দাসগণে ভুলিও না আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম দো আলম কো উসি পর খুদা ভি হজা জো মুহাম্মদ সলা দুনিয়া قال الله تعالى عز وجل في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه هسا دغم بدوالي من زور دعا کر سب وقت نظر آئی دیدار عطا کرنا پڑھیے سب ہے سب گنبد والے منظور دعا کرنا سب وقت نظر آئے دیدار عطا کرنا ہے نور خدا آ کر
خواب میں آ جانا یہ در پہ بلا لینا یہ خواب میں آ جانا ہے پردہ نشین دل کو پردے میں رہا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنے جان رسول اللہ امداد میری کرنے آ جان رسول اللہ روشن میری تربت کو روشن میری تربت کو یہ نور خدا کرنا سب وقت نظر آئے دیدار عطا کرنا رجائی جو طریقت کمیٹی بنگلہ دیش ایبوں اہل سنت والجماعت نائن نائن پوروی پورا یونینیر ببستہ بنائے آئیو جی تو দশমতম পবিত্র শহাদাই কারবাল্লা স্মরণে আজকের এই দ্বিতীয় অধিবেশন তথা আখেরি দিনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয় আজকের এই নুরানি ইরফানি রুহানি মাহফিলের সম্মানিত মেহমানে আলা উস্কাইন আলীনগর দরবার শরীফের সুযোগ্য সুযোগ্য পীরে তরিকত হযরত শাহ সুফি মাওলানা মুহাম্মদ ইকরামুল হক রাজাই কিবলা মাদজিল্লাহুল আলিয়া আজকের মাহফিলের সদ্য সম্মানিত প্রধান অতিথি মেহমানে আলা উস্কাইন আলীনগর দরবার শরীফের সম্মানিত পীরজাদা মাওলানা মুহাম্মদ ইলিয়াস রাজা মাদজিল্লাহুল আলিয়া আজকের এই নুরানি রুহানি মঞ্চে উপস্থিত রয়েছেন মেহমানে আলা হিসেবে পশ্চিম এলাহাবাদ মমতাজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত শাহ সুফি আল হাজ মাওলানা খাজা মুহাম্মদ মুবারক আলী শাহ কিবলা মাদজিল্লাহুল আলিয়া আরো রয়েছেন আমন্ত্রিত উলামায়ে কেরাম বুদ্ধিজীবী পেশাজীবী ব্যবসায়ী সমাজসেবক এবং আজকে যিনি প্রধান ওয়াজিন উরকিরচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা সুযোগ্য সুযোগ্য অধ্যক্ষ হযরত আলহাজ আল্লামা হাসান রাজা আল কাদেরী মাদজিল্লাহুল আলিয়া আরো রয়েছেন ফয়জুল বারী ফাজিল মাদ্রাসার সুযোগ্য সুযোগ্য খতিব মাদ্রাসা জামে মসজিদের সুযোগ্য সুযোগ্য খতিব হযরত আলহাজ গাজী মাওলানা মোজাম্মেল হক আল কাদেরী সাহেব কিবলা মাদজিল্লাহুল আলিয়া এবং আজকে যিনি সমাপনী বক্তব্যের দ্বারা এই মাহফিল সমাপ্তি ঘোষণা করবেন উস্কানি আলীনগর দরবার শরীফ এর সম্মানিত পীরজাদা আলহাজ গাজী মাওলানা এরশাদুল্লাহ রাজাই সাহেব কিবলা মাদজিল্লাহুল আলিয়া এবং হযরত আলহাজ অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান আশরাফী সাহেব খতিব অলি খান জামে মসজিদ চট্টগ্রাম এবং মঞ্চবিশিষ্ট উলামায়ে আহলে সুন্নাহ আপনারা যারা সামিঈন পর্দার আড়ালের মহতরমা মজদুরাত মা বোনেরা এই মাইকের আওয়াজ যত মুসলমান নরনারীর কর্ণ গোচরিত হচ্ছে সদগাছিয়া দরবার শরীফের পক্ষ থেকে এবং আমি গুণাগারের পক্ষ থেকে
সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসলে আমি কোনো ওয়াজিন নই, আজকের মাহফিলের সদর মহতরম আদর স্নেহ মায়া মমতা করে আমাকে ফোন করেছেন যে আমাদের দরবারে একখানা ছোট্ট মাহফিল হচ্ছে, তোমাকে অবশ্যই আসতে হবে। আমি শুধু হুকুমটাকে পালন করেছি মাত্র দোয়ার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, অন্য কোন উদ্দেশ্য বা বক্তব্য রাখার মতো কোনো জ্ঞান কোনো এলেম হেলেম আদব আখলাক আমার মাঝে নেই। আমি এই বিশ্ব দরবারে এসেছি, আওলাদ রাসূলের কদমে এসেছি একখানা ভিক্ষার ঝুলি নিয়ে। সেটা হচ্ছে আমার আব্বাজান অসুস্থ, তাকে তার জন্য একটু দোয়া মাগবো এই আশা নিয়ে, এবং আপনাদের দোয়াতে আমিও যেন প্রত্যেকটা দরবারের আওলাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাল কিয়ামতের ময়দানে তাদের উসিলে আল্লাহ যেন আমাকে নাজাত প্রাপ্ত করেন, এইটাই হচ্ছে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। আমি জানতে পেরেছি এখানে আলেম উলামার সমাবেশ হবে, তাদের চরণের ধুলি নেওয়াটাই হচ্ছে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য, তাই আমার জন্য দোয়া করবেন। আমিও যেন আপনাদের খেদমতে যখনই ডাকেন তখন যেন এসে হাজিরা দিতে পারি। আসলে শহাদায়ে কারবাল্লা এটা মাহফিলের বিষয় নয়, যে যাই বলুক আমার কথাটুকু আমি একটু বলে যাব, এটা ওয়াজের বিষয় নয়, এটা বোধগম্যের বিষয়, এটা চিন্তনীয় বিষয়, এটা এমন একখান ঘটনা গ্রেট ট্র্যাজেডি যে বিষয়টা অনুধাবন করার জন্য আপনাকে নিষ্কলুষ হতে হবে। আপনাকে প্রথম যে শর্তখানা সেটা মুসলমান হওয়া নয়, প্রথম আপনি যে মানুষ এই মনুষ্যত্ব বোধখানা আপনার মধ্যে জাগ্রত করতে হবে। যদি মনুষ্যত্ব বোধখানা আপনার মধ্যে জাগ্রত না হয়, আপনি যতই মুখে কলমা আওরান নামাজ পড়তে পড়তে কপালের মাঝে একখানা কালো টিক্কা বানাই ফেলেন, দাড়ি সাদা করে ফেলেন, হাঁটুতে চাট ফেলে দেন, তবুও কখনো আপনি হুসাইনি কারবাল্লার ঘটনা অনুধাবন করতে পারবেন না। আমরা যখন ড্রামা দেখি সিনেমা দেখি, যখন বয়স অল্প ছিল, নায়ক ঘোড়া করে আসছে টগড়ক টগড়ক, নায়ক ছুরি চালালেন বন্দুক চালালেন হাতে মারলেন ঘুষি মারলেন লাথি মারলেন, অনেক কিছু দেখার পর যখন শুতে যায় নিজেকে তখন নায়ক নায়ক মনে হয়। অনেককে দেখেছি, বেয়াদবি মাফ করবেন, মেলোডি নামক একখানা সিনেমা হল ছিল নূপুর সিনেমার পাশেই, অনেক বন্ধু বান্ধবকে দেখেছি, আমি কখনো তেমন ভালো করে সিনেমা দেখতে পারি না, আমি ওখানে ঘুমিয়ে এসে যাই, অন্ধকার আমি সহ্য করতে পারি না। তো দেখলাম ইংলিশ ফিল্মগুলো দেখে তারা একজন আরেকজনের সাথে গুতাগুতি করে, জিজ্ঞেস করলাম কি রে ভাই এমন করছিস কেন, বলে কেমন জানি নায়ক নায়ক মনে হচ্ছে। তখনই চিন্তা করলাম একবার মন দিয়ে একখানা সিনেমা দেখব। তখন বাসায় গরিব ছিলাম, বাসায় টেলিভিশন ছিল না, বাবাকে বললাম বাবা একখানা টেলিভিশন কিনে দাও একটু দেখব, বলে না বাবা আগে তুমি ভালো ভালো করে পড়ালেখা করো তারপর চিন্তা করে দেখব। আসলে তার পকেটে টাকাই ছিল না। ঘটনা চক্রে আমি একদিন সিনেমা দেখার জন্য মনস্থির করলাম, আমার সিনেমার নাম ছিল লড়াকু, সিনেমার নায়ক নায়িকার নাম মনে নাই, গিয়ে বিশ্বাস করুন আর নাই করুন বিলিভ ইট অর নট আমি সর্বোচ্চ 15 মিনিট মতো সিনেমা দেখেছি, তাও মাঝখানের কিছু অংশ, কারণ যখন লাইট নিভিয়ে দিয়েছে গন্ধ এবং উরুষ যেটাকে আমরা ছাড় পোকা বলি, এই ছাড় পোকার কামড়ে ওই লায়ন সিনেমা থেকে আমি বেরিয়ে চলে এসেছি। কিছুক্ষণ পর আমার ঢুকেছি দেখার জন্য, তখন কিন্তু মারামারি হচ্ছে, ঠিক ঠিক একটা প্রতিফলন আমার হৃদয়ের মধ্যে ঘটেছিল যে হ্যাঁ আমিও মনে হয় চাইলে একজনকে মারতে পারি। এই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যখন
ইসলাম সম্পর্কে দুই একটা কিতাব পড়া শুরু করলাম। তন্মধ্যে ইসলাম হিস্টোরির তারিখে তাবারি থেকে শুরু করে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে শুরু করে অসংখ্য কিতাব আমি রিসার্চ করে দেখলাম। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শহীদে কারবালার ঘটনাখানা আপনি যদি উপলব্ধি করতে যান, আগে প্রথমে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে গোলামে মুস্তাফা হইতে হবে, ঠিক না বেঠে? আশিকের রাসূল বানতে হবে। সনাতনী ভাইয়েরাও কলমা পড়ে থাকেন। আমার হুজুর একটু আগে বলে গেছেন, খারেজিশরা শিয়ারা কাদিয়ানি থেকে শুরু করে আহলে হাদিস থেকে করে সমস্ত মুসলমান নামধারী প্রত্যেকটা মানুষের কলমা পড়েন, প্রত্যেকটা মানুষের নামাজ পড়েন। আমি বলি, আমি মুতাসিম বিল্লাহ সম্পদ বলি, তাদের নামাজ, তাদের কালেমা, তাদের জিকির আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না যতক্ষণ কলমের মধ্যে ইমাম হুসাইনের প্রেম থাকবে না। একটু করে দেখুন, আমি কোন কোরআন জানি না, হাদিস শরীফও জানি না, বাংলাও জানি না, ইংরেজিও জানি না। আমি আপনাদের মতো সাধারণ একজন আমাম ব্যক্তি মাত্র। আলেম ওলামাদের মুখ নিঃসৃত বাণী থেকে আমি কথাগুলো বলছি, বাস্তব হলে আমাকে একটু সাহায্য করবেন, অবাস্তব হলে হাত তুলবেন, আমি বের হয়ে যাব। ইসলাম খানা প্রতিষ্ঠিত নামাজের মাধ্যমে নয়, ইসলাম খানা প্রতিষ্ঠিত গরু কোরবানির মাধ্যমে নয়, ইসলাম খানা প্রতিষ্ঠিত কোন প্রকার তসবিহ তাহলিলের মাধ্যমে নয়, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে গোলামে মুস্তফার খুনের মাধ্যমে। আপনি ইতিহাস খুলে দেখুন, ইসলাম অ্যাজ এ ইজুকাল টু ফান্ডামেন্টাল অফ ল, দ্য কমপ্লিট কোড অফ লাইফ, খুবই সুন্দর, খুবই আরামদায়ক। এসি ভিতর থাকলে যেমন আরাম লাগে, ল্যাপটপ থাকলে যেন আরো আরাম লাগে, অ্যাটাচ বাথরুম থাকলে যেমন আরাম লাগে, ঠিক তদরূপ ইসলাম যদি আপনি পূর্ণাঙ্গভাবে অনুসরণ অনুকরণ করেন, তবে আপনার দেহের মধ্যে খানায়ে কাবা মদিনায়ে মনোয়ারা বিরাজ করবে। তাই তো আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, উলুবুল মুমিনিনা আশাল্লাহ, ঠিক আছে, অনুদ ভুল হইতে পারে, একটু শিখাইয়া দিবে। মুমিনের কলবটা হচ্ছে আল্লাহরই আরশ, আমি সেদিকে যাচ্ছি না। এই ইসলাম খানা প্রতিষ্ঠিত করবেন আল্লাহ রাব্বুল ইজ্জত। আপনারা জানেন ইসলাম আসলে কোনো ধর্ম নয়, ইসলাম একখানা নীতি, যেই নীতি অনুসরণ করলে আল্লাহ প্রাপ্তিটা সহজ হয়, আর যখন আল্লাহ প্রাপ্তিটা সহজ হয় তখন ওই জায়গাটার নাম দিয়েছেন, ওই কন্ডিশন, ওই সিস্টেমের নাম দিয়েছেন ইসলাম। তা না হলে খ্রিস্টীয় ধর্মটাও কিন্তু ইসলাম, বৌদ্ধ ধর্মটাও ইসলাম, সনাতনীদেরটাও ইসলাম, তাওরাত ইহাও ইসলাম, জবুর ইসলাম, ইঞ্জিল ইসলাম। এই ইসলামগুলোকে যখন সঠিকভাবে পরিচালনা করা যাচ্ছিল না, করছিল না, তখনই দ্য কমপ্লিট কোড দিয়ে একখানা পুস্তক, একখানা নীতি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দান করেছেন, সাইয়্যেদানা নবিয়ানা শফিয়ানা হাবিবানা মাওলানা মালজানা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই টিচারের মাধ্যমে। কারণ নূর নূর দ্বারা আলোকিত করতে হবে, তাইটা আখেরি নবী দিয়ে করেছেন। কিন্তু কেন আল্লাহ ইসলাম দিলেন, কেন এতগুলো কন্ডিশন দিলেন? আগে তো ভালোই ছিলাম, একখানা কিতাব পড়েছি, কিতাবের নাম ফরমান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে প্রশ্ন করছিলেন, আচ্ছা বলুন তো আদমের আগে কে ছিলেন? আলী বললেন আদম ছিলেন। বললেন তার আগে? বললেন আদম ছিলেন। বললেন তার আগে? বলে তুমি যদি আমাকে একশো বার জিজ্ঞেস করো আমি একশো বার বলবো আদম ছিলেন। কথাটা পরে খুব চিন্তায় পড়ে গেলাম, হাউ পসিবল,
আমরা তো শুনেছি আদম সফিউল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম প্রথম মানব, এখন আলী কারামাল্লাহু ওয়াজহু যাকে আল্লাহ রাসূল নিজ নূরানি জবানে বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি আলেমের শহর আর ওই আলেমের শহরের দরওয়াজা হচ্ছেন আলী কারামাল্লাহু ওয়াজহু। ইনি এত বড় একটা মিথ্যা ডাহা কথা কেমনে বলতে পারেন? এটা আবার রিচার্জ করতে হবে। ওমা দেখি কি, হ্যাঁ আদম সফিউল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম যখন দুনিয়ার জমিনে এসেছেন তিনি তখন নগ্ন ছিলেন না। আদম সফিউল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম দুনিয়ার জমিনে যখন এসেছেন তিনি মরা কোনো কিছু ভক্ষণ করেননি। আদম সফিউল্লাহ দুনিয়ার জমিনে এসেছেন রান্না করে খেয়েছেন। আদম সফিউল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম হাওয়ার সাথে কিভাবে বিবি সঙ্গম করতে হয় তাও জেনেছেন। তাহলে তো দেখা যায় এটা তো মিলছে না, কারণ আমরা সমাজ বিজ্ঞানে পড়েছি যে এক সময় নগ্নতার যুগ ছিল, যার সাথে তার সাথে ইচ্ছা তিনি সহবাস করতে পারতেন, যার সাথে ইচ্ছা তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারতেন, ওখানে কোনো বিয়ের বালাই ছিল না, যাকে ইচ্ছা তাকে তারা ধর্ষণ করতে পারত, তারা নগ্নতার জীবন যাপন করেছিল, মরা খেয়েছে, জ্যান্ত খেয়েছে, যা পেয়েছে তা খেয়েছে। পরবর্তীতে আরেকখানা যুগ আসলো, ওই যুগের নাম প্রস্তরের যুগ, এবার তারা মেরে খাইতে শিখলো। এরপর আরেকখানা যুগ আসলো, এটা হলো লোহার যুগ, এরপর আগুনের যুগ, এরপর এই যুগ সেই যুগ করতে করতে আসলো সভ্যতার যুগ, আর ওই সভ্যতার নামে ইসলাম। কিন্তু ইসলাম খানা এমনি এমনি আসে, আমরা যেভাবে জমিনের মধ্যে বীজ বপন করে অঙ্কুর হওয়ার আশা করি, অঙ্কুর থেকে গাছ হবে, গাছ থেকে ফল খাওয়ার আশা করি, ঠিক আল্লাহ তাবারক তাআলা আলাই সর্বপ্রথম অঙ্কুরখানা বীজ করেছেন, অঙ্কুরখানা রোপণ করেছেন হযরত আদম সফিউল্লাহ আলাইহি সালাতু ওয়াসালামের অন্যতম সন্তান হাবিলের রক্তের মাধ্যমে। কাবিল সাহেব বেশি কাবিল ছিলেন তাই তিনি হাবিলকে হত্যা করলেন। আল্লাহ বলেন, ও আদম তোমার সন্তান আমার হুকুমের বাইরে যাচ্ছে, আমার নীতির বাইরে চলছে, ও আদম তোমার সন্তানের পক্ষে নিজেকে কন্ট্রোল রাখা কঠিন হয়ে যাচ্ছে, আমার হুকুম পালনে তারা অবজ্ঞা প্রদর্শন করছে, আমার হুকুমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, তাই আদম আজ থেকে আমি নীতি প্রদর্শন করছি, নিয়ম পালনের জন্য তোমাকে হুকুম দিচ্ছি, যেদিন থেকে ওই হুকুম দেওয়া হয়েছে সেদিন থেকে ইসলামের সূত্রপাত হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এর আগে চাইলে আদম যা ইচ্ছা তাই করতে পারতেন, যেভাবে জান্নাতে তিনি ছেগেছিলেন প্রথম বীজ, এই বীজখানা অঙ্কুরিত হবে কোথায় কিভাবে হবে? আদম গেলেন, নূহ গেলেন, আসলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম। এবার আপনি আস্তে আস্তে মনে করুন যে আপনার পাশেই ইব্রাহিমের ঘর, আপনি মনে করুন আপনার পাশে ইসমাইল জবিহুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালামের ঘর, আপনি ঘটনাটা প্রত্যক্ষদর্শী। এইভাবে যখন আপনি ঘটনাগুলো পড়তে থাকবেন তখনই দেখবেন যে আমি একজন হুসাইন হইতে চাই। তাই এক শায়ের লিখেছেন, মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামে মুস্তাফা যারা সঠিক ইমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ইমান পেল তারা, সেই ইমান নসিব কইরা দে ও মুর্শিদ মোরে, মদিনার ঠিক না বেঠে, ঠিক না বেঠে, গোলামে মুস্তাফা হইতে চাই কি চাই না? হাত উঠাইয়া বলেন চাই কি চাই না? যদি গোলামে মুস্তাফা হইতে চান আগে গোলামে হুসাইন গড়ে যান। প্রিয় হাজিরিন,
খলিলুল্লাহ, কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া। হাফেজ ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিতাবখানা রচনা করেছেন। এখানে একখানা ইতিহাস বলা খুব প্রয়োজন। আল্লামা হাফিজ ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইবনে তাইমিয়ার শিষ্য। সবচেয়ে মজার ব্যাপার, অনেকে বলেন শিষ্যত্ব জায়েজ নাই, তারা আসলে ইসলামে বুঝেন নাই। মূল শাহাদায়ে কারবালার ঘটনা তো ছোট্ট মাত্র একখানা কারণ, আর সেটা হচ্ছে দুটি হাত এক হওয়া, আকদ হওয়া, বাইআত হওয়া। হুসাইন আমি ইয়াজিদের কাছে তুমি শিষ্যত্ব গ্রহণ করো, আমার অনুগত হয়ে যাও, আমার গোলাম হয়ে যাও, আমার হুকুম তামিল করো। আর হুসাইন আলাইহিস সালাম বলেন ইম্পসিবল, কারণ আমি তো ইসলাম, আমি ইসলাম, আমার আপাত অবস্থক ইসলাম, আমি ইসলামের খুঁটি। হ্যাঁ, তুমি তুমি তো সেটা পালন করবে মাত্র, তাই তোমার হাতে নয়। এই ইবনে তাইমিয়ার যিনি যিনি ছিলেন আহলে হাদিসের প্রবর্তক, তিনি এখানে ওখানে অনেক জায়গায় হাত বাঁধার নিয়ম বেঁধে দিয়েছেন, কিন্তু ইমাম আজম সবসময় ভুলেই করে গেছে। বেয়াক্কেল, তারা কি বলে বেয়াক্কেল। আমাদের অনেক মাকে একসঙ্গে রান্না করতে দিন, ঠিকই ভাত হবে, চাল ফুটে পানির পাওয়ার পর সেটা ভাতে পরিণত হবে। কেউ কচাল করতে পারে, কেউ চাল করে ফেলতে পারে, কেউ বা ভাত রান্না করতে পারবে, তাই বলে আপনি এই কথা বলতে পারেন না যে তিনি ভুল করেছেন। হযরত কিতাবের নাম জিকির জমিন, ওই কিতাবের মধ্যে এসেছে ইমাম আজম আবু হানিফা ইবনে তাইমিয়ার মতো যেভাবে তসলিমা নাসরিন বিতর্কিত কথা লিখে আজ বিশ্বের মধ্যে সমাদৃত এবং লাঞ্ছিত অপমানিত হচ্ছেন, ইবনে তাইমিও চেয়েছিলেন এই ধরনের বিতর্কিত কিছু বলে নিজেকে দাঁড় করানোর জন্য। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যা নূরানি কদম মোবারক আমাদের মাথার উপর, তিনি মসজিদে যাইতেন, আপনাদের মসজিদে যেমন উযুখানা আছে ঠিক উযুখানায় দাঁড়াতেন যেন মানুষ ভালো করে উযু করতে পারে, পরবর্তীতে তিনি যাবেন জাম হয়ে যায়। তিনি উযুকারীর পানি দেখে বলতে পারতেন তিনি কোন গুনাহ করেছেন। সুবহানাল্লাহ, ইশকে নবী দিল মে পয়দা করো ক্যা রাসূল খোদা কো ভুল গে, ভুল গে ও নবী, আশিকে নবী। তিনি আশিকে রসুল নন, শুধু আশিকে রসুল নন, তিনি নবীর নূরকে অন্তরে ধারণ করে চলেছেন। প্রিয় হাজরিন, কেমন কসরিয়া বেলায়তী শক্তি, এটাকে আমি বেলায়তীও বলবো না, কসবিও বলবো না, এটা আমার নবীর নূর ছিল। ইবনে তাইমিয়ার অন্যতম অনুসারী যার নাম আলবানি সাহেব, তিনি একখানা সিয়া সিত্তা হাদিস, সিয়া সিত্তা মানে আমি বলেছি আমি তো ওগুলো বুঝি না, হুজুরদের মুখ থেকে শুনেছি, ছয়খানা বিশ্বের জমিনে ছয়খানা বড় হাদিসের কিতাব রয়েছে, বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ, সুবহানাল্লাহ, যা জামিয়া আহমদিয়া সুন্নিয়া সহ বিশ্বের বড় বড় মাদ্রাসায় কামিলের মধ্যে এখনো পড়ানো হয়। ওই বুখারি ছয়খানা সহিহ হাদিসের ভিতর থেকে তিনি কতিপয় হাদিসে কুদসি নিয়ে একখানা কিতাব রচনা করেছেন, যা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বের করেছে। ওই কিতাবখানা হস্তগত করে 85 পৃষ্ঠা থেকে 89 পৃষ্ঠা, পৃষ্ঠার নামটা একটু ভুলে গিয়েছি তাই বলছি,
একখানা হাদিস 6540 নম্বর একখানা বুখারীর হাদিস এনে তিনি বলছেন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা আমার বন্ধুর সাথে দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের সাথে যুদ্ধ করা এটা কোরআনে আছে কি নাই বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন সাবধান আলা বি কেয়ারফুল খবরদার ইন্না নিশ্চয় इसको ताकीद कहती है निश्चय औलिया अल्लाह माय फ्रेंड्स सर्कल नॉट ऑल मुस्लिम ओनली फॉर माय फ्रेंड्स सर्कल বিশ্বের কোটি কোটি মুসলমানের মধ্য থেকে মাত্র কতিপয় এফিও কলিল কিছু আল্লাহর বান্দা গোলামে মুস্তাফা বনতে পারে আর তাদেরকে অনুসরণ করে আমরা গোলামে মুস্তাফা হওয়ার চেষ্টা করি যা আজকের মাহফিল সাক্ষী দেয় খবরদার আমার বন্ধুদের না দুনিয়াতে কোনো ভয় আছে না আখেরাতে না তাদের কোনো পেরেশানি আছে না তারা কখনো চিন্তিত হবে সুবহানাল্লাহ এটাকে আরো যদি রস দিতে যান সুনানে ইবনে মাজাহ 40 নম্বর হাদিসখানা দেখলে হবে আমি সেদিকে আর যাচ্ছি না সময় শেষ এখন ইবনে তাইমিয়ার অনুসারী ওই আলবানী সাহেব হাদিসখানা এনেছেন তিনি নাকি হাদিস মানেন কিন্তু এই হাদিস তিনি মানতে রাজি নন এবার বলুন তিনি কি ইবনে জিয়াদের মতো শর্ট নয় শর্ট মানে বুঝুন না বাজি প্রতারক মুনাফিক মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় চলে গেলেন ইবনে জিয়াদের কাছে খবর গেল ইবনে জিয়াদের কাছে যায় গেছিল ইয়াজিদের কাছে ইয়াজিদ বললেন এমন একজন শাসকের প্রয়োজন যে তারে হত্যা অথবা তারে নিবৃত্ত করতে পারে আপনারা কি আমার কথা বুঝছেন না সিটিং এ থইম আয় বারবার হইম কিন্তু বুঝিবার বিষয় লন্ডন গেলাম জাপান গেলাম ইরান গেলাম ইরাক গেলাম আই এল লেগরি ফেল হইল করে আর গানুনি বেকুন ফল গি ও গো মাই ভাত তুলি বই রই তো মিরে শুনছ না দাও বইন তুই আত কইলা তুলি দে হাদাইছে মিরে শুনছ নি তোমার দল তুই কা ফিরে দে তোমার হাতে তুই কা হল তা আপনারে বড় বলে বড় সে নয় লোকে যারে বলে বড় বড় সে হয় তুমি নিজের কথা নিজে বলছো কেন তো মিরে শুনছ না বড় সুন্দর করে জবাব দিল হদ অ বই কি হইতাম আট ডলি বারে জনরে দিলি বেশি বাজাই ফেলাই আবার আর জনরে দিতে বেশি বাজাতে বাজাতে ফাড়ি ফেলাই না আট ডলা বাজাই ইউ আট ডল আপতে বাজম করে এ গত হালিয়ে রাতিয়ে বাসাত ছিল বাসার মধ্যে তার বউ বড় হই দৌড় ও দায় আনি আনি দিন তোর বউ খাবি দিনে খাইয়ে রে চাই শুকুর মানে হদি নই আজি একবার বাইর করি চাই তো মাগরিবুর এশারোর পর বোয়াইলাম বোয়াইরে কিছু না আই হইলিন বুঝদুন কেয়া যেহেতু স্বাভাবিক কেনার গুণ তো তারা গোলামি করিয়ে রে মাদ্রাসা দিকে কেনার গুণ ফুজি দেখ বেশি বাড়াই হইতাম স্যার আই দি তার তুমি বলে তোরা ফরিদারে বিদের লোক কিতাব বাইর করি শামে কারবালা শফি ওকরাবি রহমতুল্লাহ আলাইহি কিতাব বাইর করি সাধারণ মুসলিম বিন আকিলুর দুই ফোয়া ইব্রাহিম আর মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা উন্দি তার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইফার গডার হন ওয়ান ওয়ার কিরা ভয়ঙ্কর হযরত তো কান্না নিয়ে খান্দত যাক দুই ফোঁটা যে অশ্রু ফেলাইতে পারলাম সেটা হচ্ছে গোলামে মুস্তাফার পরিচয় তাই বলছিলাম এটা ওয়াজের বিষয় নয় মুসলিম বিন আকিল কুফায় গেলেন এ
এই খবর ইয়াজিদের কাছে গেল। ইয়াজিদ পাঠালেন ইবনে জিয়াদকে, আব্দুল্লাহ ইবনে জিয়াদ, সে ইমাম হুসাইনের ভেষে প্রতারণামূলক একখানা ঘোড়া অথবা উঠে চড়ে যখন কুফার রাজদরবারে গেলেন, তখন মানুষ বুঝতে পারলো যে ইনি ইমাম হুসাইন নয়। সুবহানাল্লাহ বলুন। তাইলে দেখা যায় আওলাদ রাসূলের আদর্শ, কথাবার্তা, চলাফেরা সম্পূর্ণ ভিন্ন হবে, তাদের সাথে কারো কোনোদিন মিল হতে। তাই হাসান রাজা সাহেব এসেছেন, তিনি আপনাদের সুন্দর সুন্দর নাচ শোনাবেন। তার জবান একখানা নাচ আমার খুব ভালো লাগে, তিনি বলেন জিসকা কোই সানি নেহি, জিসকা কোই সানি নেহি, ও নবী হামারা হ্যায়, জিসকা কোই সানি নেহি, ও নবী হামারা হ্যায়, মুস্তাফা কি আজমত কা হদ হ্যায় না কি নারা হ্যায়। বড় করে বলো না, সুবহানাল্লাহ। আহমদ রেজা খান ফজল বেলভি রহমতুল্লাহ আরো সুন্দর বলেছেন, ও খুদা নে হে মরতাবা তুঝকো দিয়া, ন কিসি কো মিলে ন কিসি কো মিলা। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আমার নবীর আওলাদের সাথে কারো কোনোদিন মিলে নাই, মিলবেও না। আলী রাজা কানুসার সাথে কারো মিলে নাই, মিলবে দুনিয়ার জমিনে কোন আল্লাহর ওলির সাথে সাধারণ মানুষের মিল হয় না। বেটারা বুঝিও বুঝে না। এই আলবানী সাহেব লিখছেন, আমার বান্দারা নফলি আবাদত করতে করতে এমন একখানে স্থলে যায় পৌঁছাইয়া যাই, যখন আমি আল্লাহর আরশ আজমে থাকতে পারি না গো। আমি আল্লাহ আমার বান্দার কলবের মধ্যে ঢুকে যাই, আমার আল্লাহর আমি আল্লাহ ওই বান্দার কলবে ঢুকে আমার বান্দার চোখ আমার চোখ হইয়া যাই, আমার বান্দার হাত আমার হাত হইয়া যায়, আমার বান্দার পাও আমার পা হইয়া যায়। ওই চোখ দ্বারা সে দেখে না আমি দেখি, ওই হাত দ্বারা সে ধরে না আমি ধরি, ওই পাও দ্বারা সে হাঁটে না আমি হাঁটি। তাই তো আলী মাকাম বলেন, আমি চোখের পলকে আরশ কুরসি লৌহ কলম দেখতে পারি। বড় করে বলুন, সুবহানাল্লাহ। ঠিক না বেঠে? আল্লাহর ওলিরা দেখতে পান কি পান না? প্রিয় হাজির, এই প্রতারক কেমন প্রতারক দেখুন। সে ইমাম হুসাইনকে নকল করতে চেয়েছিল, পারে সেই মাঝখানে ধরা খাইয়া গেছে। ইবনে তাইমিয়াও নিজেকে আহলে হাদিস বলতে চাইছিলেন, তাহলে এই হাদিস খানা মানো, তোমার বংশারীরা এই কথা বলে কেন, আল্লাহর ওলির মাজার ভাঙ্গা ফেলো, আখেরি মুনাজাত কিসের, এই কিসের আখেরি মুনাজাত কি নবী করেন নাই? তাহলে তুমি নবীর কিছুরে স্বীকার করো আর কিছুরে অস্বীকার করো। খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গাশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। তোমার জন্য ওই আয়াত খানা প্রেরিত হয়েছে, কারণ তুমি তাদের অনুসারে যারা বলেছিল ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তুমি নবীকে মানো নাই। নবীরে মানলে আমার ইমাম আজম আবু হানিফার অস্বীকার করতে পারতে। যাক, প্রিয় হাজেরিন, এই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম বৃদ্ধ বয়সে একখান সন্তান জন্ম দিয়েছিলেন, যার নাম ইসমাইল আলাইহিসসালাম। আমি যেই কথাটা বলতে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে বলেছে আপনাকে গোলামে মুস্তাফা হইতে হবে, আশেকে হুসা হুসা হবে, আর আশেক কিসকুকে হেতি হে, যিনি জানাধিক হোসাইনকে ভালোবাসে। ইব্রাহিম খলিলুল্লাহর কোনো সন্তান নাই, সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সন্তান হচ্ছে না। তার এক জায়গায় গেলেন, লম্বা ওয়াকিয়া মুক্তসরে বলছি, ওখানে এক বাদশাহ জালিম বাদশাহ তাকে হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বান্দী হিসেবে দিলেন। হাজারা সারার মনে মনে ভাবছেন যে ইব্রাহিম খলিলুল্লাহ 90 বছরে বৃদ্ধ, তার কোনো যৌবন শক্তি নাই, কোনো
মর্দামি শক্তি নাই, তিনি কি আর কোন সন্তান জন্ম দিতে পারবেন? তাই তিনি হাজারাকে একটা সম্মান দেওয়ার জন্য বললেন, ইব্রাহিম আপনি এক কাজ করুন, হাজারাকে আপনি বিয়ে করে নিন, আমরা 200 দিন একসঙ্গে থাকবো, যেহেতু যদি ঝগড়াঝাটি হওয়ার কোনো দরকার নেই, আমাদের সম্পত্তি আমরাই ছাড়া কেউ পাবো না, আমাদের কোনো সন্তান নেই, আর সন্তান থাকলে তো মারে মা অতিনু যে মারামারি, ঠিক না ভাই? এটা সন্তানের জন্য হয়ে থাকে। এখন আল্লাহ রাব্বুল ইজ্জত সব পারেন কি পারেন না, তিনি বললেন এই ইব্রাহিম তোমার একখানা সন্তান দিব। একখানা সন্তান দিয়ে দিলেন, সারা রাদিয়াল্লাহু তাআলার মন খারাপ হলেন, তিনি তারে বনবাসে দিলেন ইত্যাদি ইত্যাদি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বৃদ্ধ বয়সে যখন ওই সন্তানরে পাইলেন, আইরে বিশাল ওই অঙ্কুরের মধ্যে একখানা মাত্র ফুল, সুবহানাল্লাহ, অঙ্কুর বীজ হয়েছে কোথায়? হাবিলের রক্ত থেকে। আর বীজ হচ্ছে কোথায়? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ওদরে আসলেন। ইসমাইল যখন মিটি মিটি হাসেন, আমি মাইজবান্ডার যাই তো মাইজবান্ডারটার কালাম আমার খুব ভালো লাগে, শুনবেন, প্রিয়ার মুখে পূর্ণ শশী অমৃত মধুর হাসি, প্রিয়ার মুখে পূর্ণ শশি অমৃত মধুর হাসি, দেখিয়া হইতাম স্বর্গবাসী, দেখিয়া হইতাম স্বর্গবাসী, এই না দাসের মন আমার রসের বৃন্দাবন, আমার সাধের কুঞ্জবন। যখন ইসমাইল মৃদু হাসেন, মুচকি হাসেন, বাবাকে দেখে হাসেন, মারে দেখে হাসেন, ইব্রাহিম খলিলুল্লাহর অন্তর আনন্দে ফেটে যায়, আমার সন্তান, আমার কলিজার টুকরা, বড় করে বলুন সুবহান, ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? আরেকটা কিস্তা হজম সিদ্দিক জি, ফতিন দিতে দুইটা বাজার এটা বাজে গরর ঢুকিলি কেউ কিছু না হয় উতি হয় হন হন সাই, এতে মানে দরজা খুলতে না চাই, এতে রোদে দরজা খুলি রাখিস না, কানুগো সাবি আর হাত দেয় না, 10টার ঘরে ঢুকিলি বাইরে তাই না তাই, তার একদিন না বাইরে হদে হড় জোর আহ দেখে না করে পুষাইন যাই যাই, হদে আর রাতে নৈশ্য আহদা বাজাই একটা হড়ে দেখো, হদে মরম মসজিদে ফুরে দেখো, আহদে আজি আতি আজিন দিবু ইন্ডিয়া কিন্তু হদে বিদ্যে আই ক্যান ইদ্যে মানি নে হদে আল্লাহ রুম মাই ভালো সোন করে আল্লাহ রুম আহদে আল্লাহ রুম গদ বড় যায় তাহিতার একটা আই তুষখানে শেষ আশিয়ার বাদু হাবাইর বিদেগে টিয়াটু না দে আনি তিতে বই রই আই কলিং বিল দিতে না দিছ দে পড় করে দরজা খুলে গি আই তো বাবা রে বাবা শি ইজ এ ডেঞ্জারাস পাবলিক আই দি কেন আস মা কি সুন্দর আসি আন্ধারে বুঝুন পুশ করে চলে উঠি এনার বউর গালিয়ান দেশে খাওয়া আদি ইল্লা মাশাআল্লাহ আর হদে এলি গুড় আটখানি রেখে কিলো আগে ভিতরে ঢুকতে দিও হাতে না এড়ে দিও না কত আদর সোহাগ আহেদি ঘটনা ফেস খাই হা দেখি মামু নানার বারে হই আর একটি আটু নদ বাথরুম খাবে বিদে করে দিই ওম দেশের গালিয়ান ফুলি যে দি তিন চেরো ইয়াব না দেবো বাদ দে শুনে কত বাড়ি হয় ওই লক্ষ্মী সারা হস্তা কিরে রে তুই তো নানার আদর করি হই যে দেখছে হদিন তো ঠিক আল্লাহ ঠিক না বেঠি একটা কুকুরে যদি আপনি একবার ভালো করে খাওয়াইয়া দেন সে এক সপ্তাহ আপনার পেছনে থাকবে আর ঘরের বিবি নয় আপনি রাজাই সাহেব কেবলা দয়েন গোলাম হইলেও এক রসে যদি এক বর্তন ভাত না পান আপনি তারপরে দিন তার বদনামি করে এ কথা সত্য কি মিথ্যা এক প্লেট ধন্যবাদ কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাম সে স্বার্থ দেখেননি তিনি প্রিয়ার মুখের হাসির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন সুবহানাল্লাহ ইব্রাহিম হোয়াট আর ইউ ডু আপ ক্যা করতে হ্যায় আপ জানতি হ্যায় না মে কোন
আল্লাহ হ্যাঁ আমি জানি ইউরে গড ইউর আল্লাহ অল ইন অল আলাস্তুবে রব্বিকুম বালা সব জানার পর তোমার ভালোবাসা ডাইভার্ট হয়ে গেল কেন তোমার সাথে আমার অঙ্গীকার ছিল তুমি শুধু আমাকে ভালোবাসবে ভালো যদি বাসতে হয় নবীকে নবী তারানে উচ্চ আওয়াজে নবী তারা লা নবী বাচা জানের চেয়ে প্রিয় তাই নবীকে জানু সাত সাগরের পানি দিল তৃষ্ণা মেটে না কাউসারের হ্যাঁ কাউসারের মালিক যিনি তাহাকে চিনুন ভালো যদি একবার উচ্চ আওয়াজে বলুন আল্লাহ একবার ঠিক না বাঠে আপনার আমার ভালোবাসা অর্থের মধ্যে বিবির মধ্যে সন্তানের মধ্যে আর হুসাইনের ভালোবাসা নবীর মবির একটু মেহরবানি করে সামনে চলে আসবেন একটু জিকিরে আওয়াজ করে নয় হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মোহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মোহাম্মদ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হাসবি রব্বি নূর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমি দ্রুততার সহিত আমার কথাটা শেষ করছি ইব্রাহিম খলিলুল্লাহর মোহাব্বত খানা অর্ধেক ইসমাইলের জন্য হলো আর অর্ধেক কার জন্য হলো আল্লাহর জন্য আল্লাহ বলেন ইব্রাহিম তোমার ভালোবাসা ডাইভার্ট হয়েছে আমি আল্লাহ সহ্য করতে পারছি না এক কাজ করো তো আমার যদি ভালোবাসা একটা ভালোবাসার পরীক্ষা দাও বলে আল্লাহ কি বলে গিয়ে তোমার সবচেয়ে প্রিয় জিনিসখানা আমার জন্য উৎসর্গ করো আপনারা সবাই জানেন এক দুই একশো খানা দিলেন হলেন না তিনি বুঝতে পারলেন যখন কলবের দিকে নজর দিলেন হায় হায় কলব দ্বিখণ্ডিত হয়ে গেছে এক খণ্ড ইসমাইলের দিকে ঝুঁকে আছে আরেক অর্ধেক আল্লাহর দিকে হায় হায় এটা তো জোড়া লাগানোর জন্য একমাত্র পন্থা হচ্ছে এখান থেকে অর্ধেক কতল করে দেওয়া আর সেটা হচ্ছে আমার কলিজার টুকরা রক্তে দিগের আমার ঔলাদ হযরত ইসমাঈল বলেন বাবা চলো তোমারে কতল করে দিই আপনারা জানেন ঘটনা তাই লম্বা করছি না বলেন বাবা চলেন চলেন যাই গেল বলে বাবা এক কাজ করো আমারে তো সোয়াইয়া দিছো তুমি তো এখন আমারে কতল করবা কিন্তু আমার বিশ্বাস তুমি আমারে কতল করতে পারবে না হ্যাঁ বলে বাবা যখন আমার চেহারার দিকে তোমার চোখ পড়বে তোমার মায়া এসে যাবে ঠিক বলেছো বাবা বলে আর আমারও তোমার প্রতি বিরক্ত আসতে পারে কেমন বাবা কেমন পিতাইনি আমার গলার উপর ছুরি চালাই বলে বাবা আমি তো আমার জন্য নয় আমি মালিকের জন্য চালাচ্ছি তাহলে মালিকের জন্য চালালে এক কাজ করো কারো প্রতি কারো কোনো দয়া যেন মায়া না মায়া শুধু মালিকের জন্য হতে হবে অন্য আশা মনে নাই ইয়া রাসূলুল্লাহ কেবল তোমার চরণে চাই অন্য আশা মনে নাই কেবল তোমার চরণে চাই চরণ দানে কৃপণ হলে দয়ার নামে কেন ঘোষণা ঠিক না বাড়ি তখন চোখে পট্টি বেঁধে দিলেন আল্লাহ রাজি হলেন একখানা দুব্বা গরু ছাগল যায় দিবেন দিক ওটা কোরবানি দিয়ে ওই রক্ত থেকে ইসমাইলের অঙ্কুরটা রয়ে গেল সুবহানাল্লাহ ইসলাম আরেকটু পরিপূর্ণতা লাভ করলো আসুন একদম শেষ পর্যায়ে চলে আসলে আল্লাহ আবার পরীক্ষা করলেন আব্দুল মুত্তালিব বলে তুমি তো একজনকে বেশি ভালোবাসো তার নাম আব্দুল্লাহ দাও কতল করে দাও আমার জন্য অনেক দিলেন একশো দুইশো চারশো পাঁচশো যা দেওয়ার দিয়ে দিছেন আল্লাহ বলেন আমার এগুলো দরকার নাই তোমার গরু তুমি খাইতে থাকো আমার যেটা দরকার সেটা হচ্ছে ওই প্রেমিকটা
সেটার নাম আব্দুল্লাহ, যার যার কলবের মধ্যে পেশানির মধ্যে আমি একখানা গুপ্ত সুপ্ত নিয়ামত রেখেছি, সেটার নাম নূর মুহাম্মদ সাল্লাল্লাহু জাত আলা পাক হে সাল্লি আলা মুহাম্মদ বশর মে আয়া হে মগর নূর আলা নূর হে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনিও কতল করতে গেলেন, আল্লাহ সেটাকেও কবুল করলেন, অঙ্কুরটা রয়ে গেল। তাই আমার নবী সবসময় বলতেন আমি যদি হাই হাই। এরপর এই অঙ্কুর তো অঙ্কুর রয়ে গেলেন, এটাকে প্রচার করতে হবে, প্রসার করতে হবে, অঙ্কুর থেকে গাছ হবে, গাছ লাভ হবে, ফল হবে, ফল খাবো, পাতা হবে, ছায়া পাবো, রস হবে, অনেক কাজে আসবে, ঠিক না বে? ঠিক। ডাল হবে, লাকড়ি জ্বালাবো, অনেক কাজ করতে হবে, গাছটা তো এখনো বড় হলো না, অঙ্কুর রয়ে গেল। আল্লাহ বলেন দাঁড়াও এক কাজ কর। ফুরাত কুল হোসাইন গেলেন টকবগে জওয়ান, হোসাইন গিয়া বলেন দেখো আমার এক এই অঙ্কুর খানা আদম সফিউল্লাহ থেকে আমি পর্যন্ত এসেছি, এটাকে বিনষ্ট করা যাবে না, এই অঙ্কুরটাকে প্রস্ফুটিত হতে হবে, আর এই প্রস্ফুটিত ছায়া বিশ্বের শুধু বিশ্বের জমিনে নয় আরশ আজম থেকে শুরু করে সমগ্র জাহানময় এই ছায়া পতিত হবে, এই ছায়ার নিচে যে ফেরেশতা থাকবে সেও আল্লাহর কাছে কি হবে মকবুল, আর এই ছায়া থেকে যারা বঞ্চিত হবে তারা আল্লাহর দরবারে লানত প্রাপ্ত, ঠিক না বে? ঠিক। বললেন হে ইয়াজিদ তুমি আমার অঙ্কুরকে বিনষ্ট করতে পারো না, বিনিময়ে আমার রক্ত দিয়ে এই অঙ্কুরটাকে প্রসারিত করো। ইমাম হুসাইন একটু যদি বলতেন ঠিক আছে, যেমন একটা মাসাইলা আছে, কয়েকশো কাফের আমার এক বন্দুক তুলল আর বলল বল আল্লাহ দুইখানা, আমি মনে মনে বললাম আল্লাহ তুমি তো জানো আমার অন্তরের খবর, আমি মুখে বলছি অন্তর জানে তুমি একখানা, তুমি এক আল্লাহ কুল হুয়াল্লাহু, কিন্তু আমি বাঁচার জন্য বলছি হ্যাঁ হ্যাঁ আল্লাহ দুইখানা, আল্লাহ বলেন তোমার কোনো গুনাহ নাই, এটা হচ্ছে ফতোয়া। আর গোলামে মোস্তফার তকওয়া হচ্ছে যায় যাবে যাক প্রাণ যুদ্ধে এসো বীর জওয়ান, বেটা মার গুলি এই জায়গায় মারবি যেন হুসাইন আটকাই দিতে পারে, কারণ এই অন্তরের মধ্যে একটা মাত্র প্রেম সেটা হচ্ছে নবী মোস্তফা। সুবহানাল্লাহ বলুন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার ওই তুলি কণা চোখে রিকা জল, আমি এই মূল ট্র্যাজেডিটা হচ্ছে এটাই। ইমাম হুসাইনের শহীদে কারবালার মূল কারণ হচ্ছে তিনি বললেন অঙ্কুরটাকে আমি বিনষ্ট হতে দিব না, আমার খুন যাইতে পারে, এই রক্তের প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে ছিটি ফোট আপনারা জানেন হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত নিয়ে আল্লাহর এই প্রিয় দহিত্র কলিজার টুকরা নয়নের মনি হুসাইন উড়াইয়া দিছিলেন, এই ছিটি ফোটা বিশ্বের চানাচে কানাচে পড়েছিল আর পড়ার কারণে সেখানে এখন উচ্চারিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেখানে প্রতিধ্বনিত হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, ঠিক না বা? ঠিক। তাই আসুন আমরা শিক্ষা নিব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর কোন পথ নাই আহলে সুন্নাতাল জামাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর কোন পথ নয়, একমাত্র আল্লাহর ওলীদের তামাম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তারা যে পথে গেছেন সেই পথ, গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালা দালিন তারা যে পথে গেছে সেই পথ। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান, আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।